বাংলাদেশে প্রায় 50টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গ। অমূল্য এই নিদর্শনগুলোর সংরক্ষণ ও বিকাশের জন্যই শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালার গ্যালারিতে চলছে এক চিত্রকর্ম প্রদর্শনী। শিরোনাম, চিত্রকলায় 50টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র। প্রকৃতির সন্তান আমরা সবাই, কিন্তু প্রকৃতিরই কোলে সবুজের নিবিড় সান্নিধ্যে তাদের বসবাস। পাহাড় হোক বা সমতল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনের বাঁকে বাঁকে জড়িয়ে আছে প্রকৃতিরই ছন্দ। প্রতিকূলতাকে জয় করেছেন তারা আপন কৌশলে। তাদের জীবনে যুদ্ধের গল্পগুলো সাধারণত আড়ালেই থেকে যায়। সভ্যতার বিকাশে বিপন্ন এমন 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনকে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। উজ্জ্বল রঙে ফুটে উঠেছে তাদের মাটি ঘনিষ্ঠ জীবনযাপন। প্রদর্শনীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্বাচিত 50 জন শিল্পীর 150টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে। ওইখানে তারা তাদের মতো করে জীবনধারণ করে। তো ওইখানে আমরা যখন কাজটা করতে গেলাম, মানে অনেক মজা পেলাম তাদের সাথে কাজ করে, তাদের জীবন সম্পর্কে জানলাম, তারা কীভাবে কাজ করে, কীভাবে চলাফেরা করে, কীভাবে খাওয়া দাওয়া করে, তাদের কালচারটা মানে খুবই একটা মজার কালচার আর কি। বাংলাদেশের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমার বৃত্তি এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের তাৎপর্যপূর্ণ অংশ। শহুরে জীবন আর শিক্ষার প্রভাবে হারিয়ে যাচ্ছে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য। একটু পরিচর্যা আর পৃষ্ঠপোষকতাই পারে অমূল্য এই সম্পদকে সংরক্ষণ করতে। সেই স্বপ্নটি অনেকের মাঝে ছড়িয়ে দেবার প্রয়াসেই সেজেছে 10 দিনের এই প্রদর্শনী।